আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। জয়। তোমরা অবশ্যই জানো আমাদের স্কুলে অনলাইন ক্লাস চলছে। আমি মোহাম্মদ আসিম আলী, ইসলাম শিক্ষা, শ্রেণী দশম। আজকে তোমাদের যে বিষয়টা ক্লাস করব সেটা হচ্ছে ঈমান। ঈমান, ঈমান এমন একটা শব্দ, এমন একটা মূল জিনিস। ঈমান শব্দের অর্থ বিশ্বাস, নির্ভর আল্লাহর প্রতি বিশ্বাস। ঈমান শব্দটি মূল ছিল আমানা, আমান শব্দ থেকেই বা আমন শব্দ থেকেই ঈমান শব্দটি নির্গত হয়েছে। ঈমান শব্দ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান, ঈমান অর্থ হল বিশ্বাস। কেমন বিশ্বাস করতে হবে সেটা অবশ্যই তোমরা কিছু জানো। অন্তরে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। ঈমানের দিক তিনটি আছে, অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় বিধিবিধান মেনে চলতে হবে। তাহলে ঈমান শব্দের অর্থ বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। এখন আল্লাহর যাবতীয় বিধিবিধান আছে, এগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস করতে হবে। ঈমান, ঈমানের তিনটি দিক, তিনটি দিক আছে, এগুলো বিশ্বাস করতে হবে। নম্বর ওয়ান, মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুখে বলতে হবে। দুই, অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা কোনো মাবুদ নেই, তিনি একক অদ্বিতীয়, তার মধ্যে দৃঢ় বিশ্বাস করতে হবে। নম্বর তিন, সে অনুযায়ী কাজ করতে হবে। এই তিনটি হচ্ছে ঈমানের দিক, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। যেমন অন্তরে বিশ্বাস করলাম, মুখে বললাম, যদি কাজ না করি তাহলে আমি একজন পরিপূর্ণ অর্থাৎ ঈমানদার হতে আমি পারবো না। তাহলে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। যেমন প্রত্যেকটা মুসলমানের উপর ফজরের নামাজ ফরজ, যাদের বয়স 12 বছর এবং যারা আকিল, জ্ঞানের অধিকারী, যারা পাগল নয়, এই সমস্ত ব্যক্তির উপর আল্লাহ তাআলা হুকুম ফরজ করে দিয়েছে। ফজরের নামাজ ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। যদি আমি পালন না করি তাহলে অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, রাসূল তিনি আমাদের প্রেরিত দূত, তাহলে আমার ঈমান থাকবে না। এবার কি করতে হবে? মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। যেমন ছোট্ট একটি উদাহরণ দেই, এখানে লিখলাম কি, মিষ্টি, ময়ভস্যি, দন্ত সয়টা ভস্যি, মিষ্টি। মিষ্টি খুব সুস্বাদু একটা জিনিস। যদি আমি এই কাগজে লিখলাম মিষ্টি, লেখার পর যদি আমি সারা জীবন জীবে দিয়ে চালাচলো করি, আমার জীবে কখনো এই মিষ্টির স্বাদ গ্রহণ করবে না। কখন গ্রহণ করবে? যখন বাস্তব আমি মিষ্টি নিয়ে যখন খানা শুরু করবো, তখন আমার জিভা মিষ্টির স্বাদ গ্রহণ করবে। ঠিক অনুরূপ, আমি অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, কিন্তু সে অনুযায়ী কাজ করলাম না, তাহলে আমার ঈমান থাকবো না। এবার অর্থই বিশ্বাস করতে হবে, তার উপর নির্ভর করতে হবে, তিনি একক অদ্বিতীয়। এই ঈমানের তিনটি দিক আছে, অন্তরে বিশ্বাস, মুখে বলা, অন্তরে বিশ্বাস, সে অনুযায়ী কাজ করা। আর ঈমানের এই তিনটি দিক গেল। এখন ঈমানের সাতটি মূল বিষয়, কয়টি মূল বিষয়? সাতটি মূল বিষয়। তোমরা সবাই জানো ঈমানের মুফাসসালে এ সম্পর্কে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ক্বাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি ওয়াল মাউত। এখানে সাতটি বিষয় আছে, ঈমানের মূল বিষয় সাতটি আছে। নম্বর ওয়ান, এক নম্বর ওয়ান বলাইছে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। প্রথম কাজ একজন ব্যক্তির আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, তিনি একক, তিনি দাসারী,
তার কোনো দ্বিতীয় কোনো শরীক নাই, এই সম্পর্কে বিশ্বাস করতে হবে। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, হল হাইয়ুল কয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নাই। সূরা ইমরানে আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাইউ, তার সাদৃশ্য তার সমকক্ষ পৃথিবীর কোন বস্তুই নেই, তিনি একক, তিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা। তাহলে ইমানের মুবাসসালে প্রথম বলা হয়েছে আমন্তু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। কেবল বিশ্বাস করলাম এবং তাকে মনে মনে বিশ্বাস করতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। একজন মুসলমান তার প্রথম মুসলমান এবং একজন কাফের, এর মধ্যে পার্থক্য একটাই যে একজন মুসলমান নামাজ পড়ে আর একজন কাফের বেদুইন নামাজ পড়ে না। নামাজ পড়ে একজন মুসলমানের প্রথম কাজ শুরু হবে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, তিনি একক অদ্বিতীয় লা শরীক, তার কোনো শরীক নেই। আল্লাহ যে একক এ সম্পর্কে সূরাতুল ইখলাস সহরে বস্তু আছে ছোট্ট সূরা, এই সূরাটি সম্পর্কে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তার সমকক্ষ তার সাদৃশ্য পৃথিবীর কোন বস্তুই হতে পারে না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কোনো বস্তুতে তিনি জন্ম দেননি এবং তাকে কোনো বস্তু জন্ম দেয়নি, এবং ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সাদৃশ্য পৃথিবীর কোন বস্তুই হতে পারে না। অতএব আমরা সূরাতুল ইখলাস থেকে আমরা জানলাম তিনি একক এবং তিনি অদ্বিতীয়, তিনি লা শারিক। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, যখন কোন ব্যক্তি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লেখবে, একদিনে দশ লেখবে, লেখা করার জন্য বলি এই ছেলে তুমি এখানে বলো তো সেই সন্তান বা সেই ছাত্র কি করবে, প্রথম শুরু করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, তুমি বলে আবার পড়ো তো, তখন সে বলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ। অতএব এক থেকে তার পড়া শুরু করবে। আমরা সারা দিক থেকে বুঝলাম যে আল্লাহ তাআলা একক, তিনি অদ্বিতীয়, হল হাইয়ুল কয়ুম, লাতিফুল খবির, তিনি ছাড়া কোনো দ্বিতীয় সৃষ্টিকর্তা নাই, তিনি আমার একমাত্র মালিক, তিনি পরকালে হিসাবদাতা, তিনি আমাদের একমাত্র রিজিকের ফয়সালাকারী। সর্বদিক থেকে আমরা কোরআন থেকে আমরা বুঝলাম আল্লাহ তাআলার পরিচয় এবং তিনি অদ্বিতীয়। তাই নাম্বার দুই ও মালায়েকাতিহি, দুই নম্বর কি ফেরেশতাগণ, ফেরেশতাগণ অঞ্চল এরা নূরের তৈরি, এদের কোনো খানা নাই পানা নাই, এরা সর্বদাই আল্লাহ তাআলার হুকুমের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ যখন যে হুকুম করে তারা সঙ্গে সঙ্গে সেই হুকুমটা তারা পালন করে। ও আল্লাহ তাআলার অগণিত ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা আছে, তারা সর্বদাই আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করছে। আর এই ফেরেশতাদের মধ্যে চারজন আছে প্রসিদ্ধ ফেরেশতা, কয়জন, চারজন, এক নম্বর জিব্রাইল, দুই নম্বর ইসরাফিল, মিকাইল, আজরাইল। এই চারজন ফেরেশতার চারটি কাজ আছে, এরা তো প্রসিদ্ধ ফেরেশতা। একজন জিব্রাইল, তিনি আল্লাহর তরফ থেকে তিনি ওহী নিয়ে আসেন, মিকাইল, তিনি খাদ্য বণ্টন করেন, ইসরাফিল, তিনি সেজদায় পড়বেন পরকালে, তিনি আল্লাহর হুকুমে তিনি বসে আছেন, এবং আজরাইল, তিনি আল্লাহর হুকুমেই তোমার আমার জান কবজ করবেন। তাহলে ফেরেশতা আমরা জানলাম ফেরেশতা নূরের তৈরি, তাদের খানা খানা নাই, আরাম আয়েশ নাই, ওদের যৌন কোনো কিছু ওদের নাই, তারা সর্বদাই আল্লাহর হুকুমের জন্য অপেক্ষা করছে, এবং তারা নূরের তৈরি, তারা আল্লাহ যা বলেন তারা তাই শোনেন। নম্বর তিন, ওয়া কুতুবিহি, এবং কিতাব সমূহ, আল্লাহ তারা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য একশত চারখানা কিতাব নাজিল করেছেন, কিন্তু এই দুনিয়ায় আল্লাহ তাআলা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, এদের আর কিন্তু কোনো কাজ ছিল না। মানুষ কোন পথে চললে তারা পরকালে শান্তি পাবে, এবারে শান্তি পাবে, এই জন্য আল্লাহ মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল প্রেরণ করেছিলেন। তার মধ্যে একশত চারখানা কিতাব, আর তার মধ্যে চারখানা প্রসিদ্ধ কিতাব, আর একশোখানা বলা হয় সহিফা। এখন একশোখানা কিতাব সহিফা অর্থ ছোট আকার কিতাব। এই একশোখানা কিতাব নাযিল হয়েছিল হযরত আদম, তার উপর দশখানা, ইব্রাহিম দশখানা, ঈসা আলাইহিস সালাম পঞ্চাশখানা, আর ইদ্রিস রবি তিরিশখানা, এই মোট একশোখানা। আর চারখানা প্রসিদ্ধ কিতাব আল কোরআন, যা নাযিল হয়েছে আমাদের রাসূলের উপর। আর তাওরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালাম, জাবুর হযরত দাউদ আলাইহিস সালাম,
ইনজিলের কিতাব হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে আমরা কিতাব সম্পর্কে জানলাম, কিতাব সরাসরি আল্লাহ তাআলার বাণী, আল্লাহর ওহি, এবং এটা আল্লাহ তাআলার কথাই। আবার কুতুবি শেষ ওয়া রাসূলি, এই পৃথিবীতে আল্লাহ তাআলার খাস রহমতেই আল্লাহ এই পৃথিবীতে মানুষকে সঠিক পথ দেখানোর জন্যই এত ২৪ হাজার দৌরাচল করেন করেছেন। এদের দায়িত্ব একটাই ছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলের দায়িত্ব ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো, এরা ছিল নবী রাসূল। এখন নবী রাসূল তারা এটা জানতে হবে, যাদের উপর আল্লাহ তাআলা আসমানি কিতাব প্রেরণ করেছেন তারাই হলেন রাসূল, আর যাদের উপর আসমানি কিতাব নাযিল হয় নাই তারাই হলেন, যাদের উপর আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন তারাই হলেন রাসূল, আর যাদের উপর আসমানি কিতাব আল্লাহ নাযিল করেন নাই তারাই হলেন নবী। প্রত্যেক রাসূল নবী হতে পারে, কিন্তু প্রত্যেক নবী রাসূল হতে পারে না। তাহলে এটা জানলাম। এখন ওয়াল আখিরি, আখের সম্পর্ক অর্থাৎ পরকালের সম্পর্ক আমাদের জানতে হবে। মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখেরাত, মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখেরাত। মানুষ মারা যাওয়ার পরই তার জীবনের শেষ হয় না, আখেরাতে তার জীবনের শেষ আখেরাত তাকে হিসাব দিতে হবে। কারণ আমরা এই পার্থিব জীবনে যা কিছু করেছি, ভালো এবং খারাপ কাজ করেছি, সমস্ত বিষয় আমাকে হিসাব দিতে হবে কাল কঠিন কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমার সামনে আমার জীবনের সমস্ত ১২ বছর বয়স থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমি জীবনে যা কিছু করেছি গোটা আমার জীবনের ইতিহাস আল্লাহ তাআলা সুন্দর একটা বই আকারে সৃষ্টি করে রাখবেন। রাখার পর আমার আমার কাজে তোমাদের কাজে প্রত্যেকটা ব্যক্তি কাজে কি আছে, ইনকুল্লু নাফসিন লামা আলাইহা হাফিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তি তাদে আমি সংরক্ষিত দুন ফেরেশতে রেখেছি, এই মানুষ দুনিয়া কি করবে, ভালো করবে বা খারাপ কাজ করবে তাদের জীবনে লিখে রাখার জন্য আমি সংরক্ষিত ফেরেশতে রেখেছি। ইয়ালামু, তারা দেখবে মানুষের জীবনের ভালো মন্দ। এই ফেরেশতা মৃত্যুবরণ করার পর কাল কিয়ামতের দিন আখেরাতে যখন আমি আপনি কি হব, হাজির হব, হাজির হওয়ার পর আল্লাহ আমার জীবনের সমস্ত নিবিবত্ত একটা সামনে দিবে, আর আল্লাহ কি বলবে, এরপর কি তবাকা, তুমি আজ তোমার জীবনে ইতিহাস করে দেখো। ইতিহাস করার পর আমি দেখবো আমি কি করেছি, আড্ডা দিয়েছি মেয়েদের সাথে, অনেকের বাড়িতে তা চুরি করছি, অনেকের হক নষ্ট করছি, বান্দার হক নষ্ট করেছি, নামাজ পড়ি নাই, সেরে কি কাজ করেছি, জীবনের সমস্ত ভালো এবং মন্দ তার কিয়ামতের দিন যে আল্লাহ বই দিবে। কোনো দিন মানুষ মিথ্যা বলতে পারবে না যে কাজটা আমি করি নাই। সূরাতুল ইয়াসিনে এ সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, আলিয়াম নাকতু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিবুন আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এ মানুষ তোমাদের মুখ সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, তোমার দেহ সাক্ষী দিবে, ওই দিন তুমি ধরা পড়ে যাবে যে আমি জীবনে কি কাজ করেছি। এই জন্য আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। এবং বলা হয়েছে আর দুনিয়া মাসরাতুল আখিরাত, দুনিয়া কি আখিরাতের খেল ছিল, তোমার জমি আছে, যদি তুমি জমিতে কোনো ফসল বপন করো সেখান থেকে কিছু আশা করা যাবে, আর যদি তুমি যদি পদ্ধতি রাখো সেখান থেকে কোনো কিছুই আশা করা যাবে না। অতএব এখান থেকে আমাকে দুনিয়া থেকে পরকালের সুন্দর পর আমাকে আরো করতে হবে, সংগ্রহ করতে হবে। কারণ মানুষ মারা যাবে, সে ভালো কাজ করতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না, তার আমল বন্ধ হয়ে যাবে। মানুষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ভালো কাজও করতে পারবে না, খারাপ কাজও করতে পারবে না। অতএব দুনিয়া থেকে তাকে ভালো এবং মন্দ সবগুলো করতে হবে। এবং কদরিহীন, আল্লাহ তাআলা মানুষের জন্য ভাগ্য নির্ধারণ করেছেন, এই ভাগ্য আল্লাহর তরফ থেকে কতগুলো ভাগ্য আছে যেটা কখনো কি খণ্ড করা যায় না, আল্লাহ নিয়ম করে দিয়েছেন, আর কতগুলো ভাগ্য আছে যে ভাগ্য ঝুলন্ত অবস্থা থাকে। ভাগ্য দুই প্রকার, একটা আছে মন লাগা ঝুলন্ত অবস্থা আছে, মানুষ সে তার আল্লাহর কাছে চোখের পানি, কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একজন বান্দার চোখের পানি। সারা জীবন যখন মানুষ গুনায় কাজ করবে, ওনার পর যখন সে রাতের অন্ধকারে তার গুনার কথা স্বীকার করে চোখের পানি ফেলে যখন আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে মরিবের কাছে যখন সে প্রার্থনা করবে, ওই মরিব তখন তার চোখের পানি কবুল করে তার জীবনের সমস্ত অতীতের গুনাহ আল্লাহ কি করবেন, ক্ষমা করবেন। এই জন্য তকদির, এমন কতগুলো তকদির আছে যেগুলো মানুষ মন লাগা অর্থাৎ দুরন্ত অবস্থা থাকে, মানুষ ইচ্ছা করলে
তার সাওয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাওয়ার মাধ্যমে তার আমলের দ্বারা সে পরিবর্তন করতে পারেন। আর একটাতে কি নম্বর সাত পুনরুত্থান, অর্থাৎ মানুষের মৃত্যুবরণ করার পর মানুষের দুইটি সময় আছে, একটা বলা হয়েছে আলামের বারজাখ পরকাল জীবন, মৃত্যু আমরা এখন বর্তমান আছি, আমরা আলামের দুনিয়া দুনিয়া আছি, এই মৃত্যুবরণ করার পর আমরা সবাই আলামে বারজাখে অবস্থান করব। এমন একটা জায়গা বলা হয়েছে যে মিন ওয়াইহি বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, অর্থাৎ মৃত্যুবরণ করার পর থেকে তোমার আলামে বারজাখ শুরু হয়ে যাবে। আর দুনিয়া বলা হয়েছে মৃত্যুবরণ করার পর থেকে মান মাতা ফাকা কমত কিয়ামত, যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যাবে। তো প্রিয় হাজিরিন, প্রিয় ছাত্রবৃন্দ, আমরা অবশ্যই আমরা ইসলামকে বেশি প্রাধান্য দেবো, ইমানকে মজবুত করো, ইমান ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, ইমান নাই তার মধ্যে কোনো কিছুই নাই, সে যে কোনো কাজ করতে কি করবে দেবত করবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই আমাদের ইমানকে মজবুত করবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ইসলামকে মুখে আঁকিয়ে ধরবো, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করবো, তাহলে অবশ্যই আমরা ইমান এবং পরকালে আল্লাহ কি শান্তি আমরা লাভ করবো। সবাই আমরা ভালো করে দেখবো, সবাই আমল করার চেষ্টা করবো, আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।